আসসালামু আলাইকুম। গত ক্লাসে আমরা একটি ছক্কা এবং একটি মুদ্রা নিক্ষেপ দেখেছিলাম, পাশাপাশি দুইটি মুদ্রা নিক্ষেপের একটা প্রবাবিলিটি ট্রি দেখেছিলাম। আজকে আমরা একটি ছক্কা এবং একটি মুদ্রা নিক্ষেপের প্রবাবিলিটি ট্রি দেখব। ফার্স্ট অফ অল আমাকে কী বলছে সেটা খেয়াল রাখতে হবে। প্রথমে বলছে একটি ছক্কা, এরপর মুদ্রার কথা আসছে। তাহলে আমি প্রথমে একটা ছক্কাকে নিক্ষেপ করব, এরপর মুদ্রাকে নিক্ষেপ করব। তাহলে আমি ধরি এটা একটা ছক্কা। আমি যদি ছক্কা নিক্ষেপ করি তাহলে আমার ওয়ান আসতে পারে, টু আসতে পারে, থ্রি আসতে পারে, ফোর আসতে পারে, ফাইভ নিক্ষেপ করতে বসে। এখন আমি মুদ্রা এখান থেকে, এখন যেহেতু মুদ্রা নিক্ষেপ করতে বসে, এখন আমি মুদ্রা এখান থেকে, এখন যেহেতু মুদ্রা নিক্ষেপ করতে বসে, এখন আমি মুদ্রা এখান থেকে নিক্ষেপ করব। তাহলে মুদ্রাতে আমার হেড আসতে পারে, টেল আসতে পারে, তাহলে প্রত্যেকটা থেকে একটা করে মুদ্রা নিক্ষেপ করবে। মোট কথা আমার মুদ্রা হচ্ছে একটাই কেবল, বাট যেহেতু আমার সম্ভাবনা এটা আসলে এখান থেকে এটা, বা এটা আসলে এখান থেকে এটা, এরকম। এখন প্রবাবিলিটি ট্রি আঁকার পর আমাদের যদি বলে নমুনা ক্ষেত্রটি কয়টা, তাহলে দেখাও, তাহলে বলবো ওয়ানের পরে আসলো এইচ। তাহলে আমি বলবো যে নমুনা ক্ষেত্র যদি দেখা যায় সেট আকারে ওয়ান এইচ আসলো, তারপর ওয়ান টি আসলো, টু এইচ, টু টি, থ্রি এইচ, থ্রি টি, ফোর এইচ, ফোর টি, ফাইভ এইচ, ফাইভ টি, সিক্স এইচ, অ্যান্ড হচ্ছে সিক্স টি। এই হচ্ছে আমার নমুনা ক্ষেত্র। তাহলে টোটাল মোট ১২টি, তাহলে ১২টা হচ্ছে আমার নমুনা বিন্দু। এখন আমাকে যদি বলা হয় যে থ্রি এইচ এবং থ্রি টি আসার সম্ভাবনা কত, তাহলে থ্রি এইচ একটা, থ্রি টি একটা, দুইটা, তাহলে টুয়েলভ বাই টু হবে। অথবা যদি বলা হয় ফাইভ এইচ আসার সম্ভাবনা কত, তাহলে বলবো আমি ওয়ান বাই টুয়েলভ। হ্যাঁ, এরকম হবে আমরা এটাকে করে ফেলবো। এখন যদি আমাদের তিনটি মুদ্রা নিক্ষেপের কথা বলা হয়, তাহলে ফার্স্ট অফ অল আমরা প্রথম মুদ্রা থেকে নিক্ষেপ করলে আমি হেড পেতে পারি, টেল পেতে পারি। এরপর আমি দ্বিতীয় মুদ্রা নিক্ষেপ করব, তাহলে দ্বিতীয় মুদ্রা নিক্ষেপ করলে আমি হেড পেতে পারি, টেল পেতে পারি, হেড এবং টেল পেতে পারি। সেক্ষেত্রে আমি তারপর তৃতীয় মুদ্রা নিক্ষেপ করব। কারণ তৃতীয় মুদ্রাতে আমি কী পেতে পারি, সেম হেড এবং টেল পেতে পারি, তাহলে এখন আমি যদি নমুনা বিন্দুগুলো একদম সবার লাস্টে লিখি, তাহলে দেখি আমি এখানে হেড পেলাম, হেড পেলাম, হেড পেলাম, তাহলে তিনটি হেড, এখানে হেড, হেড, তারপর টেল পেলাম, তাহলে এইচ, এইচ এন টি। আমি আবারও বোঝার চেষ্টা করি, আমি ভিন্ন মার্কার দিয়ে, এই যে হেড, 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 যদি এই তিনটাকে একসাথে লিখি তাহলে এটা পাবো আমি হেড, হেড, টেল, তাহলে আমি এটা পাবো, অর্থাৎ হেড, হেড, টেল, এই তিনটাকে এখানে লিখলাম। ঠিক তেমনই আমি যদি এখান থেকে আসি তাহলে হেড, টেল, হেড, তাহলে এটা আসবে হেড, টেল, হেড। ঠিক এভাবে আমাদের বাকিটুকু পূরণ করে নিতে হবে। আরেকটি ক্রমণ প্রশ্ন হচ্ছে যে একজন লোকের, সে ঢাকা হতে খুলনায় বাসে যাওয়ার সম্ভাবনা বলতেছে টু বাই ফাইভ এবং খুলনা হতে রাজশাহী ট্রেনে যাওয়ার সম্ভাবনা বলতেছে এইট বাই ফাইভ। লোকটি খুলনায় বাস এবং রাজশাহী ট্রেনে না যাওয়ার সম্ভাবনা কত, ফার্স্ট অফ অল বলছে প্রবাবিলিটি ট্রি ব্যবহার করে দেখাও। তাহলে এই ধরনের ম্যাথগুলো আমার যদি প্রবাবিলিটি ট্রি বের করে দেখাইতে বলে, নাও দেখাইতে বলে, তাও আমি প্রবাবিলিটি ট্রি অঙ্কন করার চেষ্টা করব, সেক্ষেত্রে আমার অ্যান্সার করাটা সহজ হয়ে যাবে। তাহলে আমরা দেখব যে কী বলছে লোকটা। ফার্স্ট অফ অল লোকটা ঢাকা হতে রওনা দেবে, শেষ গন্তব্য হচ্ছে রাজশাহী। আমি ভাবলাম যে ঠিক আছে, ওকে ফাইন, তাকে ঢাকায় রাখি, লোকটা এখন ঢাকায় আছে। সে ঢাকা হতে
ফার্স্ট অফ অল খুলনা যাবে, তার খুলনায় ধরে কোনো একটা কাজ আছে, তাহলে আমি তাকে ঢাকা হতে খুলনায় পাঠাবো। এখন বলতেছে লোকটি খুলনায় বাসে যাওয়ার সম্ভাবনা 2/5, তাহলে আমি যদি বলি সে বাসে যাবে, তাহলে এটা ধরলাম যে সে বাসে যাচ্ছে খুলনা, তাহলে তার সম্ভাবনা 2/5। তাহলে অবশ্যই তার বাসে না যাওয়ার অন্য কোনো ওয়েতে সে খুলনায় যেতে পারে, সাপোজ যদি প্লেন থেকে প্লেনে যেতে পারে, অথবা যদি তার প্রাইভেট কার থাকে প্রাইভেট কারে যেতে পারে, অথবা অন্য কোনো বন্ধুর সাথে যেতে পারে, অন্য কোনোভাবে যেতে পারে। তাহলে অন্য যে কোনোভাবে, যেহেতু সে উল্লেখ করে দেয় না কীভাবে, তাহলে আমি বলবো যে খুলনায় অন্যভাবে যাওয়া যেতে পারে, কিন্তু সে কীভাবে জানে বাকি সম্ভাবনা অন্যদিকে রয়ে গেছে, তাহলে এটা বলবো আমি বাসে নয়, সে অন্য কোনোভাবে যাবে। তাহলে কীভাবে যাবে, হ্যাঁ বললাম যে 1-2/5, যেহেতু সে 2/5 টাইম বাসে যাবে, তার মানে বাকিটুকু সম্ভাবনা হচ্ছে এখানে, তার মানে এটা দাঁড়াচ্ছে 3/5, বাকি অংশ সে বাসে যাবে না। এখন ধরলাম সে খুলনায় গিয়ে পৌঁছালো, তাহলে খুলনা সেখানে সে কোথায় যাবে, রাজশাহী যাবে। তাহলে খুলনা থেকে রাজশাহী সে কীভাবে যাবে, ট্রেনে যাবে। তাহলে আমি ধরলাম ট্রেনে যাওয়ার সম্ভাবনা হচ্ছে 5/8, সে ট্রেনে যাচ্ছে, তার মানে যেহেতু 5/8, যেহেতু 8/8 মানে 1 হয় নাই, তার মানে সে রাজশাহী অন্য কোনোভাবে যেতে পারে। তাহলে কীভাবে যাবে, হ্যাঁ বললাম যে হ্যাঁ ট্রেন ছাড়া হয়তো সে অন্য কোনো ওয়েতে যাবে, তাহলে ট্রেনে নয় বলবো আমি। তাহলে এটাও ঠিক সেম হবে 1-5/8, তাহলে 1-5/8 যদি হয় তোমরা ক্যালকুলেশন করে দেখবা যেটা 3/8 হবে, ঠিক সেম একই জিনিস, যেহেতু সে খুলনায় পৌঁছাইছিল খুলনা থেকে রাজশাহী, সুতরাং আমি ফেলবো। তাহলে 5/8 সে যাচ্ছে হচ্ছে ট্রেনে, আর এটা হচ্ছে ট্রেনে নয়, 3/8। এখন প্রথম প্রশ্ন হচ্ছে প্রবাবিলিটি ট্রি ব্যবহার করে দেখাও, তাহলে আমি প্রবাবিলিটি ট্রি ব্যবহার করলাম। এখন হচ্ছে আমার সম্ভাবনা দেখতে হবে, তাহলে প্রশ্নটা খুলনায় বাসে যাবে এবং রাজশাহী ট্রেনে না, তাহলে আমি যদি খেয়াল করি খুলনায় সে ঢাকা থেকে খুলনায় যাচ্ছে বাসে, কিন্তু রাজশাহী ট্রেনে না, তাহলে আমাকে এটা নিতে বলা হয়েছে। আর যদি বলা হয়তো খুলনায় বাসে রাজশাহী ট্রেনে, তাহলে আমি এটা নিতাম, যদি বলা হতো খুলনায় বাসে নয় কিন্তু রাজশাহী ট্রেনে, এটা নিতাম, আর যদি বলা হতো খুলনায় বাসে নয় রাজশাহী ট্রেনেও নয়, তাহলে আমি এই সম্ভাবনা নিতাম। তাহলে আমি আমার মার্কিংটা দেখে ফেলি যে ঢাকা থেকে সে খুলনায় বাসে যাবে, আর খুলনা থেকে রাজশাহী সে ট্রেনে যাবে না, অর্থাৎ ট্রেনে নয় অন্য কোনোভাবে যাবে, তাহলে এখানে দেখি 2/5 এবং 3/8। বলবো প্রবাবিলিটি মানে সম্ভাবনাকে পি দ্বারা যদি প্রকাশ করি, তাহলে আমি বলতেছি কি খুলনা হচ্ছে বাস এবং রাজশাহী ট্রেনে না। তাহলে যেহেতু খুলনায় বাসে যাবে 2/5, আর রাজশাহী ট্রেন নয় 3/8। এখন এটার সাথে এটা হচ্ছে যোগ হবে না, এটা হচ্ছে গুণ হবে। আর প্রশ্নে বলছে, প্রশ্নটার যদি দিকে আমি ভালো করে তাকাই, তাহলে এখানে বলছে এবং, তাহলে এবং থাকলে আমরা এটাকে গুণ চিহ্ন আকারে লিখব, তাহলে এটা হচ্ছে 6/40 সেকেন্ড 3/20। আমরা এবংকে এন্ডের সাথে কল্পনা করতে পারি, আর এন্ডকে ইন্টারসেকশনের সাথে তুলনা করতে পারি, আর সেটা কেবলমাত্র আমরা জানি গুণ হয় এবং, অর্থাৎ ডট গুণন হয়, আর ও অথবা এগুলো বললে এটাকে আমরা অরের সাথে তুলনা করতে পারি, অথবা ইউনিয়নের সাথে তুলনা করতে পারি, তখন আমরা যোগ হয়। চামগুলো আমরা বিভিন্ন জায়গায় আলোচনা করবো,